এটা পুরোপুরি প্ল্যান মার্ডার আছে। এটা ও ওখানে আসবে, ও যখন হাট বার হয়ে ম্যাক্সিমাম দেখবেন পলিটিশিয়ানরা হাটের আশেপাশে থাকে, ওখানে ওর যাতায়াত ছিল, অফিস ছিল। তো ওটা ইটস এ প্ল্যান মার্ডার, এর মধ্যে কোনো এ নেই, সন্দেহ নেই কি প্ল্যানিং মার্ডার নেই। এটা আগে থেকে ছক করে প্রফেশনালি এই খুনটা করানো। জয়নগরের পর ফের আমডাঙ্গা, এটা পার্টির কোনো জায়গায় একটা ই হচ্ছে। আর ধরে ধরে তৃণমূল কর্মীদেরই মারা যাচ্ছে। দেখুন, এটা তো ক্ষতি তো হচ্ছে, এটাকে কীভাবে ওভারকম করতে হবে পার্টির তরফ থেকে চেষ্টা চলবে, প্রশাসনও চেষ্টা করছে দেখা যাবে। বিজেপি রাজ্য মুখপাত্র সৌমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। সৌমিকবাবু, কি বলবেন? অর্জুন সিং বলছেন এটা একটা সামাজিক সমস্যা। দেখুন, অর্জুন সিং এর কোন বক্তব্যের গ্রহণযোগ্যতা আজকে রাজনৈতিক আঙ্গিনায় কি আছে? অর্জুন সিং যখন আমাদের দলে এসেছিলেন, যখন উনি এইখানে নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছিলেন পদ্মফুল চিহ্নের প্রতীক, তখন বিভিন্ন সময়ে তিনি বিবৃতি দিতেন যে তৃণমূল গোটা সমাজকে ধ্বংস করেছে, গোটা সমাজ এখন দুষ্কৃতি নির্ভর, দুষ্কৃতি দ্বারা পরিচালিত হয়ে গেছে, পুলিশ এবং সমাজ বিরোধী মিলেমিশে একাকার হয়ে গেছে, তৃণমূল পুরো দলটাই একটা লুঠের আগে রাস্তানা হয়ে গেছে। আজকে উনি তার অবস্থান পরিবর্তন করে তৃণমূলের থেকে দৃষ্টি ঘুরিয়ে সামাজিক সমস্যার কথা বলছে। কিসের সামাজিক সমস্যা? এখানকার দিন বিধায়ক তিনি প্রকাশ্যে বলছেন যে পঞ্চায়েত প্রধান হওয়ার জন্য তিনি দলকে সামান্য করে টাকা দিয়ে সদস্য কেনা বেচা করে আজকে ওই পদে অধিষ্ঠিত হয়ে গিয়েছিলেন। এখন খুনের অভিযোগ উঠেছে তারই অনুগামীদের বিরুদ্ধে। এটা তৃণমূলের আভ্যন্তরীণ লুঠের যে নির্দিষ্ট সকলকে ভাগ করে খাওয়ার যে প্রচেষ্টা বা চেটে চেটে কর্মসূচি, সেটার বাইরে বা 75-25 যে একটি লক্ষ্যমাত্রা নির্ধারিত করা আছে তার বাইরে কিছু সরে গেছিল বা সেই ভাগ পায়নি বা ওই ভাগ কারোর পছন্দ হয়নি, সেই জন্য দলের মধ্যেই দলের লোক তাকে খুন করেছে। তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য, এই অরাজক অবস্থা শেষ করে দেবার জন্য আজকে তৃণমূল কংগ্রেসকে যেতে হবে। দেশের সেদিন বেশি দূর নেই, নাও আর নেভার, তাই লুটের জন্য আক্রাসন আরো বেড়ে চলেছে, ফলে খুন রাহাজারি বাড়ছে। অত্যন্ত স্বাভাবিক ঘটনা এগুলো, এটা দুর্ভাগ্যজনক হলেই এটাই পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি, এটাকে মানতে হবে। অনেক ধন্যবাদ শ্রমিক বাবু। সুজন চক্রবর্তী, বাম নেতা, আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু, আপনি কি বলবেন অর্জুন সিং এর মন্তব্যের পর? তিনি বলছেন এটা এগুলো সামাজিক সমস্যা। দেখুন, সরকারে তৃণমূল পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি ঘটনাকে ঘুরিয়ে দেওয়ার মতো করে, দুষ্কৃতীদের আড়াল করার মতন করে, তার জন্য দুষ্কৃতীদের প্রশ্রয় দেওয়ার মতন করে, বিরোধীদের নামে চাপিয়ে দেবার যে প্রচেষ্টাটা সরকার এবং তৃণমূল করছে, এটা আরো বেশি বিপজ্জনক হচ্ছে। তার দুষ্কৃতীরা তাতে আশকারা পাচ্ছে, তৃণমূলের লোক মরছে, তৃণমূলের লোক মারছে, সবাই জানে। তৃণমূল পারলে বোঝার চেষ্টা করুক যে কেন এই ধরনের ঘটনা ঘটছে, কেন সমস্ত ঘটনাগুলো প্রশ্রয় দিচ্ছে, কেন লুঠের বকরা নিয়ে লড়াই হচ্ছে। যদি লুঠের বকরাও লড়াই থাকে, তাহলে এই ঘটনা ঠেকাবে কি করে? তৃণমূলের নেতারা অথবা প্রশাসনের নেতারা সেটা যদি বুঝতে না চায়, তাহলে বিপদ আরো বাড়বে। আজ অর্জুন সিং বলেছেন, তিনি কি কারণে বলেছেন ভিন্ন কথা, কিন্তু যেটা বলেছেন সেটা হচ্ছে বহু এ ধরনের ঘটনা আছে যেটা রাজনৈতিক, কিন্তু বিরোধী রাজনীতির ঘাড়ে চাপিয়ে দেওয়ার কোনো মানে সবসময় হয় না। এটা বেঠিক হচ্ছে, এটা সব মিলিয়ে খুব বেঠিক হচ্ছে। এটা আমাদের রাজ্যে মানুষের নিরাপত্তা থাকছে না, তৃণমূলের নেতাদের কর্মীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। প্রধানের স্বামী খুন হলো জয়নগরে, 7 দিনের মধ্যে প্রধান খুন হলো আমডাঙ্গায়, আর দোষ কার? সব দোষ হচ্ছে বিরোধী দলের। এই যে একটা অসভ্য রাজনীতির মনোভাব নিচ্ছে তৃণমূল, এটা তৃণমূলের পক্ষেও বিপজ্জনক হচ্ছে। ধন্যবাদ সুজন বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।